তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ব্লগ। আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। কালকে একটা বিয়ে ছিল, সেই বিয়ের ব্লগটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু শেয়ার করা হয়নি কারণ অনেক প্রবলেমের জন্য। তো এখন বাজে 9টা, মানে 9টা বাজে, কিন্তু দেখো বাইরের ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো তোমাদের সাথে আমি আজকে ব্লগটা শেয়ার করছি, আর ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট্ট বোন দেবে কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিও। তো আজকে ব্লগটা তোমাদের দেখতেই হবে, কারণ খুবই মানে ইন্টারেস্টিং একটা, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। ফ্রেন্ড হয়ে গেছি রেডি, তো রেডি হয়ে গেছি, কিন্তু সোয়েটারটা এখনও নিইনি কারণ যাওয়ার সময় নেবো, এখন এখানে বসে আছি। তো আমার মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে, হাই কর, পেছনে যা, পেছনে যা। তো দেখো যে আমার মেয়ে রেডি, আমিও রেডি রেডি। তো মেন কথা হচ্ছে আমার এখান থেকে তো চাকরি যেতে বেশিক্ষণ লাগে না, তো আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাবো। আর শুধু আমার বোন আর মা ওখান থেকে আসবে, আমার ননদ কল্যাণী থেকে আসবে, ওর নিয়েই প্রবলেম, ও আসলে আমি বেরোবো। কল্যাণী থেকে স্টেশন থেকে যখন ট্রেনে উঠবে তখন আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। যাই হোক, দেখতে পাচ্ছি স্টেশনে চলে এসেছি। তো এসে ওই যে চাকদা, তো চাকদা স্টেশনে চলে এসেছি, এসে এখানে বসে আছি, ওরা এখন আসেনি, আমি এসে বসে আছি। তারপরে মা আসলো, তারপর মা বললো যে যেহেতু বোনের আজকে বার্থডে, তো চল একটু মা কালীর পুজো করি। তো এখানে সন্দেশ নিতে চলে এসেছি, ভগবান কখন কাকে ডাকে বলা যায় না। তো তারপরে দেখো, দেখতে পাচ্ছ যে মা, মায়ের মুখটা ঠিক করে আমি দেখাতে পারছিলাম না। তো যাই হোক, সবাই মাকে প্রণাম করো, অনেক জাগ্রত। তো এখানে ব্রাহ্মণ চলে গেছিলো, তো আমি বললাম যে আমার বাটাটা তুমি এই নামটা লিখে রাখো, সন্ধ্যায় যখন পুজো হবে তখন পুজোটা দিয়ে দিও। তো যাই হোক, মা যখন চেয়েছে যে পুজোটা করবে, নেবে, তো যাই হোক নেবে। তো দেখতে পাচ্ছ মার মুখ সেরকমভাবে তোমাদের তুলে দেখাতে পাচ্ছি না, তো পুজো টুজো করা কমপ্লিট। তারপরে দেখো এখানে কোকো, মানে কি বলবো তোমাদের, ওকে নিয়ে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর কোকো বললো মিও মরে যাবো, তো মিও মরে এসেছি যেহেতু বোনের বার্থডে, তো বড় কেক নেওয়ার ইচ্ছা ছিল। তো তারপরে বোন বললো না নিস না, সব থেকে একটু ট্রাই করি। তো দেখতে পাচ্ছি এখানে পেস্ট্রি টেস্ট্রি অনেক কিছু আছে। তো তারপরে আমরা নিয়ে নিলাম দুটো বার্গার আর ফিশ ফিঙ্গার নিয়েছি অনেকগুলো, চিকেন কাটলেট টাটলেট এগুলো অনেক কিছু নিয়ে, আর ওখানে দুজনা দুটো কেক খাচ্ছে। তো বোনকে বললাম তুই কোন কেকটা খাবি, ও বলছে বাটার স্কচ আছে এখানে, তো ওটাই খাবো। তো আমি বললাম ঠিক আছে, এটা তো খেতে হবে না, তুই যেটা খাবি। তো তারপরে এখানে বার্গার নিলাম, ফিশ ফিঙ্গার টিঙ্গার নিয়ে এসে স্টেশনে বসে আপাতত খাচ্ছি। বোনকে বললাম যে তুই কেকটা বাড়িতে নিয়ে যাস, আমরা খাবো না। তো কোকো দেখো দুষ্টমির থেকে তো ওখানে বসে বসে খাচ্ছে, এটাই অনেক, এত দুষ্টমি করছে মানে ওকে রাখাটাই মুশকিল হয়ে পড়েছে। তো যাই হোক, ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে আসলাম, দুপুর হয়ে গেছিলো, তারপরে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে এখন বিরিয়ানি খাবো, যেহেতু আমি বিরিয়ানিটা অত ভালোবাসি না। তো এখান থেকে দেখো এত সুন্দর রৌদ্র, যেন হট করে রৌদ্র, আমরা বসে বিরিয়ানি খেতে খেতে হট করে দেখি বৃষ্টি নেমে গেছে। তো তারপরে অনেকক্ষণ ধরে বৃষ্টি থামছে না থামছে না, তারপরে বসে আছি। তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি, দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে তোমাদের রেস্টুরেন্টটা কেমন। মোটামুটি অতটা ই না, কিন্তু ভালোই, বিরিয়ানিটাও ভালো ছিল, আমি অতটা ভালোবাসি না, তবে যেরকম ছিল মোটামুটি খাওয়ার মতো। দেখতে পাচ্ছ দুটো বিরিয়ানি নিয়েছি আমরা, চারজন মানুষ, মা তো খায় না এসব, তাই আমরা খেয়ে পারছি না, আমার মেয়ে তো খেয়েই পারছে না, ওর জন্য যেহেতু আমি বিরিয়ানিটা নিতে এসেছি। তো যাই হোক, বিরিয়ানিটা খাওয়াটা ও খাচ্ছে, আমরা খাওয়াটা কমপ্লিট করে এখানে একটু বসে আছি। এবার বাড়িতে যাওয়ার পালা, ওদের আমি ট্রেনে উঠিয়ে দিয়ে এসেছি, তো এখানে দেখো মার সিঁদুরটা একটু লেটে গেছে, তো ঠিক করছিলাম। তো গাড়িতে বসে আছি, বসে থেকে এখন যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে টিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, গাড়িতে এখন বসে আছি, দেখতে পাচ্ছ আর বাইরের ভিউটা তোমাদের আমি দেখাই। দেখো দেখো, তোমাদের তখন দেখাচ্ছিলাম যে বৃষ্টি নেই রৌদ্র, আর এখন এত বৃষ্টি নেমেছে মানে ঠাকুর ঠাকুর করে বাড়িটা গেলে হয়। আর তোমরা ব্লগটা অবশ্যই দেখো, ভালো লাগে।